বাংলাদেশে ইসলামী রাজনীতি এবং ধর্মীয় অধিকার সুরক্ষার আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি আজ 12ই ডিসেম্বর 2012 সালের এই দিনে তিনি পরপারের ঠিকানায় পাড়ি জমান। মুফতি আমিনীর মূল নাম ফজলুল হক। তার গ্রাম আমিনপুর থেকেই তার আমিনী হয়ে ওঠা। তবে আমিনপুরি না হয়ে আমিনী হওয়ার পেছনে একটা গল্প আছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাকে প্রথমে ফজলুল, পরে আমিনী নামে ডাকা শুরু করেন। এক সময় তাই মুখে মুখে ছড়িয়ে পড়ে। ছোটবেলা থেকেই ওলামা বেষ্টিত পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। দেশ ছেড়া চার প্রতিষ্ঠান জামিয়া, ইউনিসিয়া, মুস্তফাগঞ্জ, বড়কাটারা এবং লালবাগে তৎকালীন বাংলার শ্রেষ্ঠ সব ওলামায়ে কেরামের সোহবত, তত্ত্বাবধান সবই পেয়েছেন তিনি। পাওয়ার চেয়ে বেশি তিনি আদায় করে নিয়েছেন। তবে বাংলার প্রধান দুই নক্ষত্র হজরত শামসুল হক ফরিদপুরি এবং হাফিজজি হুজুরের সোহবতে তিনি আলোকিত হয়েছেন সবচেয়ে বেশি। 1970 সালে হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত মাদ্রাসায় নুরিয়ায় শিক্ষক হিসাবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। একই বছর তিনি হাফিজজি হুজুরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1975 সালে তিনি লালবাগ মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে এই মাদ্রাসার সহকারী মুফতি, প্রধান মুফতি, ভাইস প্রিন্সিপাল ইত্যাদি বিভিন্ন দায়িত্ব পালন শেষে 1987 সালে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। ইন্তেকাল পর্যন্ত এই মহান দায়িত্ব তিনি আঞ্জাম দিয়ে যান। হজরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে তিনি রাজনীতির ময়দানে আগমন করেন। তার রাজনীতি ও আন্দোলনকে তিনটি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ 1981 সাল থেকে 1987 সালে হজরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহের ইন্তেকাল পর্যন্ত। এ সময়ে তিনি তার পাওয়ারফুল কণ্ঠ এবং স্বভাবসুলভ মেধায় দ্যুতি ছড়ালেও তিনি মূলত শিক্ষানবিশ ছিলেন। প্রচলিত রাজনীতির ধরন, চেনা অচেনা অলিগলি এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে উঠাবসার মধ্য দিয়ে শিখছেন, সমৃদ্ধ করছেন তার অভিজ্ঞতার ভাণ্ডার। দ্বিতীয় ধাপে 1987 সাল থেকে 1997 সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন, কমিটি ও সংগঠন প্রতিষ্ঠা এবং মানুষকে ইসলামী আন্দোলন ও ইসলামী রাজনীতির সাথে পরিচয় করাতে করাতে তিনি একজন যোগ্য ও অনন্য নেতায় পরিণত হয়েছেন। বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ, তসলিমা বিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক ও পাবলিককে কাছে টানার মতো আন্দোলনগুলো পুরো উপমহাদেশের ইতিহাসেই বিরল। অন্যদিকে ওলামা কমিটি, জমিয়তুল আনসার, সম্মিলিত সংগ্রাম পরিষদ, ইসলামী মোর্চার মতো বিভিন্ন কমিটি ও সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার অচিন্তনীয় সাংগঠনিক দক্ষতার প্রকাশ ঘটেছে। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশসেরা সংগঠক হিসেবে। তার রাজনৈতিক জীবনের তৃতীয় ধাপে 1997 সালে চারদলীয় জোট গঠনের মধ্য দিয়ে একজন জাতীয় নেতা হিসাবে তার পথ চলা শুরু হয়। এরপর কেবল তিনি এগিয়ে গিয়েছেন, নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন, ফতুয়া বিরোধী ঐতিহাসিক আন্দোলন এবং সর্বশেষ নারীনীতি ও শিক্ষানীতির প্রতিবাদের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের নেতা হিসাবে নিজেকে পাহাড়সম উচ্চতায় উন্নীত করেছেন। চলে যাওয়ার এই দিনে মহান এই মনীষীকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ তাকে দান করুন জান্নাতের উচ্চ মাকাম ও মর্যাদা, তার কবরে ঝরুক রহমতের শবনম।